আর কতদিন বেকার থাকবেন? বাবা মায়ের দায়িত্ব নিতে হবে না, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না? মেহেদী ভাই কি বলেন? মানে বাবা মা ফ্যামিলি তো দায়িত্ব নিতে হবে, বেকার থাকতে থাকতে তো আমরা মানে দেখা যায় যে অনেকেই কিন্তু অনেক সমস্যার মধ্যে থাকেন, পড়াশোনা করেছেন বেকার আছেন। আজকে আমরা কোথায় আসছি দেখছেন, একদম মানে অনেকেই অলরেডি কিন্তু বসে আছেন, তাদের সামনে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এটা এটা কি জিনিস ভাইয়া? মাইক্রোস্কোপ। ওকে, মাইক্রোস্কোপ উনি কিন্তু বলে দিয়েছেন। দর্শক, আপনারা যারা লাইভে যুক্ত আছেন তাদের জন্য স্পেশাল আজকের লাইভটা। কেন হচ্ছে, যারা মোবাইলের উপরে মোবাইলের যারা মোবাইল সার্ভিসিং এর উপর ট্রেনিং করতে চান, নিজেকে স্কিল করতে চান, তাদের জন্য আজকে লাইভ। আমরা অলরেডি আছি বঙ্গ টেকনোলজিতে, বঙ্গ টেকনোলজির সব স্টুডেন্ট কিন্তু এখানে বসে আছে। সবার কি অবস্থা, কেমন আছেন আপনারা? মানে সবাই ঠিকঠাক মতো বুঝতেছেন যে আসলে কিভাবে? হ্যাঁ, তাই? আচ্ছা, অনেকেই কিন্তু আছেন অলরেডি ক্লাসে। মেহেদী ভাই কতজন আছেন ক্লাসে? 30 জন। 30 জন আছেন, মানে অলরেডি 30 জন এই ক্লাসে উপস্থিত আছেন এবং তারা ক্লাস করতেছেন, এবং তারা কিন্তু সবাই বেকারত্বটাকে কি পায়ে ঠেলে ফেলে দিতে চান, সামনে কিছু একটা করতে চান। আমরা সবার সাথে কথা বলবো। মেহেদী ভাই আমাদের সঙ্গে আছেন। মেহেদী ভাই, বঙ্গ টেকনোলজি কোথায় অবস্থিত একটু বলে দেন। এটা সাভারের বাস স্ট্যান্ডে সৈয়দ প্লাজার চতুর্থ তলায়। আচ্ছা, অনেকেই প্রশ্ন অলরেডি হয়তো করতেছে যে মাসে মাসে কত টাকা ইনকাম করব, একটু বলে দেন। অ্যাকচুয়ালি মোবাইল সার্ভিসিং এর মিনিমাম যে লোকটা ইনকাম করে তাও 10-15-20 হাজার টাকা ইনকাম করে মিনিমাম। মিনিমাম যেটা, আর ম্যাক্সিমাম তো বলা যায় না, কারণ কেউ কেউ আমার দোকানেই এমনও ছেলে আছে মাসে 2.5-3 লাখ টাকা ইনকাম করে। ও মাই গড, দেখছেন মানে আপনার দোকানে স্টিল আছে 2.5-3 লাখ টাকা ইনকাম করতেছে, অলরেডি করতেছে। দেশের বাইরে সুযোগ আছে? আছে। ওকে দর্শক, আপনারা আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন, অনেক ইনফরমেশন দিব। আপনারা যারা আসলে চান যে নিজেকে একটু স্কিল করতে, আমি পড়াশোনা অফ করে দিয়েছি, বাবা মা টাকা দিতে পারে নাই, হয়তো গরিব ফ্যামিলির ছেলে, কিন্তু বাবা মার তো হাল ধরতে হবে না, বাবা মাকে ফ্যামিলির যেহেতু আসলে তারা কষ্ট করেছেন সারা জীবন, আপনার একটা কর্মসংস্থানের সুযোগ যদি আপনি নিজেই করে ফেলতে পারেন। হাতে কলমে বঙ্গ টেকনোলজি আপনাদেরকে মোবাইলের উপরে ট্রেনিং করিয়ে থাকে। একটা মোবাইলের যে কোনো ধরনের সমস্যা হতে পারে, সেই মোবাইলটা কিভাবে রিপেয়ার করবেন, কি প্রবলেম সেটা কিভাবে ঠিক করবেন, কত টাকা আপনি বিল করবেন আপনার কাস্টমারের কাছ থেকে, এ টু জেড আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। বিশেষ করে যারা মফস্বলে নিজের একটা দোকান দিতে চান এরকম মোবাইল ট্রেনিং মোবাইল সেন্টারের উপর মানে সার্ভিসিং এর উপরে, তারা কিন্তু আপনি অল্প টাকায় কিন্তু একটা দোকান দিয়ে আপনি মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, সেটার পথ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো এখানে অনেকেই আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছে, অনেকে অনেক জায়গা থেকে আসে, দূর দূরান্ত থেকে আসে, এখানে থেকে তারা ক্লাস করে না? জি, তারা এখানে থেকেই ক্লাস করে। থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে আপনার এখানে? আচ্ছা, থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আমাদের এখানে আছে। সম্পূর্ণ আছে? জি, মানে কেউ যদি ঢাকার বাইরে থেকে আসে তার এখানে থাকা নিয়ে টেনশন করতে হবে না, আমাদের নিজস্ব ব্যবস্থা আছে। নিজস্ব ব্যবস্থা আছে, সে শুধুমাত্র কোর্স ফি দিবে, ভর্তি হবে, ভর্তি হবে, আর থাকা খাওয়ার খরচটা আলাদা দিতে, আলাদা দিতে হবে। খালি আপনি একটা স্পেস দিবেন যে তাদের থাকার জায়গা আছে, আপনি সেখানে থাকতে দিবেন, এই তো। কয়দিনের কোর্স এটা? আমাদের 2 মাসের কোর্স। 2 মাসের কোর্স? ওকে, 2 মাসের কোর্স, 2 মাসে এখানে থাকলে টোটাল সে সবকিছু বুঝে যাবে। 2 মাস পরে গিয়ে ট্রেনিংটা, ধরেন ইন্টার্নির ব্যবস্থা আছে কিনা? অবশ্যই আছে, আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, সেখানে ইন্টার্নি আমাদের 15 দিনের ইন্টার্নির ব্যবস্থা আছে। 15 দিনের ইন্টার্নির ব্যবস্থা আছে। দর্শক, আপনারা আমাদেরকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, আমাদেরকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর চাকরির ব্যবস্থা কি আপনারা করে দেন? হ্যাঁ, আমরা চাকরির ব্যবস্থা করে দেয়, তবে সেই ক্ষেত্রে ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, করে দেয়। আর সেই যে স্টুডেন্টের স্কিল ভালো তাকে আমরা মানে প্রায়োরিটি বেসিসে আগে চাকরি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে, মানে যেটা যে স্টুডেন্ট সবচেয়ে ভালো স্কিল তাকে আপনারা প্রায়োরিটি বেসিসে আপনারা বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করে দেন। ওকে, তো দর্শক আপনারা আমাদের সাথে থাকেন, যুক্ত থাকেন পুরোটা সময় জুড়ে, আমরা আপনাদের সঙ্গে আরো অনেক অনেক বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা আসি হচ্ছে বঙ্গ টেকনোলজি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টুডেন্ট আছেন, আমরা বেশ কিছু স্টুডেন্টের সাথে কথা বলতে চাই। আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আপনাদের সাথে কথা বলবো, কে কোথা থেকে আসছেন একটু বলবেন, যে আপনারা এই বঙ্গ টেকনোলজিতে কতদিন ধরে কোর্স করতেছেন? 10-12 দিন, মানে 10-12 দিন হয়ে গেছে আপনাদের অলরেডি নাকি? আচ্ছা, কে কে কথা বলতে চান আমার সাথে, ইন্টারভিউ দিতে চান, কে কে একটু হাত উঁচু করেন দেখি। অনেকেই দেখি এপাশেও কিন্তু অনেকেই আছেন। আচ্ছা, আমরা আচ্ছা ভাইও দিতে চান, ঠিক আছে, আমরা সবার সাথে কথা বলতে পারবো না, আমরা বেশ কিছু কয়েকজনের সাথে আমরা কথা বলবো। এপাশে কে কে জানে হাত উঠাইছিলেন? হ্যাঁ, আপনি? আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনি হাতে রাখেন। ওকে,
আপনার নাম কি? আমার নাম হচ্ছে আরিফ হোসেন হৃদয়। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমার বাসা হচ্ছে নোয়াখালী। নোয়াখালী থেকে? জি, আচ্ছা, নোয়াখালী থেকে আসেন। আপনি কি মানে এই বঙ্গ টেকনোলজিতে ক্লাস করতেছেন কতদিন ধরে? এই 12 দিনের মতো হবে। 12 দিনের মতো হবে? আচ্ছা, 12 দিনে মোটামুটি আপনি কি শিখতেছেন কতটুকু? আলহামদুলিল্লাহ 12 দিনে যতটুকু শেখাইছে ততটুকুই শিখতে পারছি। আর যে বিশেষ করে স্যার অনেক সময় যে কিছু স্টুডেন্টের লেগনেসি থাকে, তারা দেখা যায় প্র্যাকটিস করতে চায় না, স্যার কিন্তু আমাদেরকে এগুলো জোর করে করায় নেয়। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু কম্পোনেন্ট সার্কিট ক্যাপাসিটার এগুলো তুলতে পারি, লাগাইতে পারি, এগুলো কিন্তু অনেক সূক্ষ্ম মাইক্রোস্কোপ দিয়ে করা লাগে। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা আচ্ছা, বঙ্গ টেকনোলজি আপনাদেরকে কেমন শেখাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো শেখাচ্ছে। আচ্ছা, খুব ভালো শেখাচ্ছে। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? যে এখান থেকে আমার ফিউচার প্ল্যান হচ্ছে ব্যবসা করার, নিজের একটা প্রতিষ্ঠান দেওয়া। আচ্ছা, আসলে আমি এখানে আসার আগে আরো কয়েকটা প্রতিষ্ঠান আমি দেখছি নিজে সরাসরি ঘুরে, কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা অনেক ভালো লাগছে। কারণ হচ্ছে এখানে আপনার শিফট ওয়ারি না, অনেক প্রতিষ্ঠান হচ্ছে শিফট ওয়ারি, ধরেন 2-3 ঘন্টা করে ক্লাস করে এরপরে অন্য শিফট আসে, তো সেক্ষেত্রে প্র্যাকটিসের সময়টা থাকে না। এখানে হচ্ছে যে আমরা যারা স্টুডেন্ট আছি তারা তাদেরকে নিয়ে সারাদিন সময়টা দেওয়া হয়, এবং এরপরে প্র্যাকটিসের প্রচুর পরিমাণে সময় থাকে। আমরা আলহামদুলিল্লাহ রাতে এখানে বসে বসে প্র্যাকটিস করতে পারি। এখানে 2টা ডেস্কটপ দেওয়া আছে স্টুডেন্টদের জন্য, ভিতরে একটা আছে, আবার 3টা আছে, আমরা যে কোনো সময় আমরা প্র্যাকটিস গুলো করতে পারি। এই বিষয়টা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, মানে যে কোনো সময় আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। ওকে, তার মানে হচ্ছে বঙ্গ টেকনোলজির উপরে আপনি স্যাটিসফাইড? জি, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আপনি কি জানেন যে বঙ্গ টেকনোলজি থেকে আপনি যখন শিখে চলে যাবেন, ধরেন আপনি শিখলেন প্রপার ওয়েতে, আপনি যখন একটা প্রতিষ্ঠান দিলেন, যদি আপনার কোনো কাজের প্রবলেম হয় তারা কি আপনাকে হেল্প করবে? জি, অবশ্যই হেল্প করবে। এখানে আমাদেরকে বলে দেওয়াই আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছি, স্যার আমাদের জয়েন করাই দিয়েছেন। যে কোনো সমস্যা, যে কোনো ফোনে যদি আমরা সমস্যায় পড়ি, সেক্ষেত্রে আমরা যদি স্যারকে নক দিই, স্যার আমাদের সলিউশন করে দিবেন। ওকে, সলিউশন অলরেডি অনেক ভাইরা আছেন এখানে, হচ্ছে যে আগে বিগত সময় শিখে গেছেন, এখন আসে আবার রিভিউ ক্লাস করতেছে, আবার রিভিউ ক্লাস করতেছে ফ্রি। ওইটা ওকে, মানে ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগছে না। কোনো টাকা লাগছে? ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই। এ পাশে আর কে কে জানে কথা বলতে চাচ্ছিলেন? ভাই, আপনি কথা বলতে চাচ্ছিলেন না, একটু মাইক্রোফোনটা। হ্যাঁ, আপনার নাম কি, কোথা থেকে আসেন আপনি? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো শিখছি। এখন কি একটা ফোনের প্রবলেম আইডেন্টিফাই করা যায়? পারেন? হ্যাঁ, মোটামুটি আমি আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, রিপেয়ার করতে পারবেন? আচ্ছা, রিপেয়ার করা সম্ভব? আচ্ছা, ওকে। আপনি কি জব করবেন নাকি? না, আমার আসলে জব করার ইচ্ছা নাই। নিজের প্রতিষ্ঠান দিবেন? নিজের প্রতিষ্ঠান, বাইরে যাওয়ার ইচ্ছা আছে। ও, দেশের বাইরে? আচ্ছা, দেশের বাইরে এটার কাজের কেমন সুযোগ আছে আপনি জানেন? দেশের বাইরে অনেক সুযোগ আছে, ফিউচারটা অনেক ভালো নাকি? আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দেয়। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এ পাশে জানো কে কে কথা বলছিলেন? আচ্ছা, এই ভাইয়ের সাথে আমরা কথা বলি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা আরো ডিটেইলে কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি বলেন একটু? আমির হোসেন, আমি ফেনীর দাগনভূঞা থেকে আসছি। ফেনীর দাগনভূঞা থেকে আসছেন? আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি আজকে 2 মাস হয়ে গেছে আমার এখানে। 2 মাস হয়ে গেছে? আপনি কি রিপিট করতেছেন? বলতে আমি স্যারের দোকানে ইন্টারনেটে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার এখন আবার এই নেটওয়ার্ক সেকশন নিয়ে একটু সমস্যা ছিল, তো আমি স্যারের সাথে শেয়ার করলাম, স্যার আমার এটা নিয়ে সমস্যা। স্যার বলছে যে ঠিক আছে, তুমি ক্লাসে আসো, আমাদের নেটওয়ার্কটা তুমি যেখানে যেখানে সমস্যা এখানে আমি বুঝে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাই মানে আপনার একটু প্রবলেম ফেস করতেছিলেন, এই জন্য আপনি প্রবলেম ফেস করতেছিলেন, এই জন্য আবার ক্লাসে বসছেন, আবার শেখার জন্য। ওকে, তার মানে এটার জন্য কি কত টাকা নিছে আপনার কাছ থেকে? না না, এখনো টাকা নাই। মানে আপনি তো কোর্স শেষ করে ফেলছেন, তাও টাকা নাই নাই আবার? না না, নতুন করে যে আবার আসছেন? জি না, কোনো টাকা নেওয়া উচিত না? অনেকে প্রশ্ন করছেন, জয়েন হয়ে গেলাম, অল ক্লিয়ার। আচ্ছা, আপুরা অনেকে আপুরা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মেহেদি ভাইয়ের সাথে কথা বলতে চাই। মেহেদি ভাই, একটু ডিটেইল আপনার কাছ থেকে জানতে চাই, এই যে সেক্টরটা মোবাইলের উপরে যারা ট্রেনিং করে যারা সামনের ফিউচার করতে চায়, এটা ফিউচারটা আসলে কেমন?
অ্যাকচুয়ালি মোবাইলের সার্ভিসিং এর যে একটা ফিউচার, এটা একটা ব্রাইট ফিউচার, এমনকি এটা নিশ্চিত একটা ভবিষ্যতে একটা ভালো একটা ফিউচার এটা আছে, এটা সবাই জানে, শুধু আমি না প্রত্যেকটা ব্যক্তি জানে। মোবাইল সার্ভিসিং এর সেক্টরটা অনেক বিশাল, এটা দিন যাচ্ছে আস্তে আস্তে আরো বড় হচ্ছে। আচ্ছা, মানে যেহেতু সামনে এই টেকনোলজি এবং টেকনিক্যাল ব্যাপারটা অনেক বেশি থাকবে, যে আমরা আগে ইউজ করতাম বাটন ফোন, এখন ইউজ করি স্মার্টফোন, সামনে দেখা যাবে যে কি আপনার ফোনের আরো কিছু ক্যাটাগরি বের হয়ে যাবে। যেমন এখন ফোল্ডিং ফোন আসছে না, যে স্যামসাং এর কিছু স্পেশাল ফোন আছে, আমরা আইফোনে দেখতে পাচ্ছি অনেক ধরনের ভেরিয়েশন আসতেছে। তো সামনে দেখা যাবে যে এইটার কিন্তু আপনার ক্রমাগত আরো ডিমান্ড বাড়বে। ওকে, তার মানে এই পেশার একটা বড় ধরনের ফিউচার। যেমন এক সময় আপনার মোবাইলের যেমন চার্জিং পোর্টও যদি চেঞ্জ করতো, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, এর বেশি কিন্তু মোবাইলের সার্ভিস চার্জ ছিল না। বাট এখন কোন কোন ফোনে 20,000 টাকা পর্যন্ত একটা ফোন ঠিক করে সার্ভিস চার্জ নেওয়া হয়। ও, মানে একটা ফোন, মানে একটা কি বললেন আবার বলেন, মানে এমন কিছু ফোন আছে, আইফোনের যে সার্ভিস চার্জ গুলোর কথা বলি, এমনও ফোন আছে যেখানে 20,000, 25,000 এরকম টাকা সার্ভিস চার্জ চলে আসে। আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে এখন দামি ফোনের কাজটা জটিল মনে করে, জটিল কস্টলি, আবার ধরেন এটার ইনকাম ওরকম। আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে দেখেন একটা ফোনে যদি আপনি আধা ঘন্টা টাইম অথবা 1 ঘন্টা টাইম দেন, আপনি কিন্তু 20,000 টাকা ইনকাম হয়ে যেতে পারে, এরকমও হয়। ওকে, চমৎকার। আচ্ছা, মঙ্গো টেকনোলজি, আমরা অনেকদিন ধরে আপনাদের সাথে আছি এবং কাজ করতেছি, আপনাদের এই প্রতিষ্ঠানটাকে আমরা প্রমোট করতেছি। সো আপনি একটু বলবেন যে আসলে আপনাদের 2 মাসের যে কোর্স, 2 মাসের কোর্সে কি কি শেখানো হয়? অ্যাকচুয়ালি আমাদের 2টা কোর্স আছে, আইফোন অ্যান্ড্রয়েড দুইটাই 2 মাস করে, দুইটা যদি একসাথে কেউ করে তাহলে 3 মাস লাগে। আচ্ছা আচ্ছা। আর আমাদের 2টা কোর্সের মধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই কোর্স আছে, যেমন মোবাইলের যাবতীয় যত ধরনের ফল্ট আছে, এই ফল্টগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হবে, মোট কথা ফল্ট ফাইন্ডিং আমরা ইজি ওয়েতে শিখাই দেবো প্রত্যেকটা সেক্টর ওয়াইজ। তারপর একটা ফোন যদি অন না হয়, সেটা অন না হলে কিভাবে করতে হবে, এমনকি বেসিক ইলেকট্রনিক সম্পর্কে, ডিজিটাল ইলেকট্রনিক সম্পর্কে আমরা টোটাল আইডিয়া দিয়ে থাকি। এছাড়াও ধরেন অনেক স্টুডেন্ট আছে যে ব্রোকেন গ্লাস কাস্টমার নিয়ে আসে, তো এই কাজগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণের হয়, যে গ্লাস ভেঙে গেছে, ডিসপ্লে ভেঙে গেছে, ওই ব্রোকেন গ্লাস গুলো কিভাবে রিপেয়ার করতে হয় ওসিএ মেশিনের মাধ্যমে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি, এর পাশাপাশি সফটওয়্যারের যাবতীয় যত কাজ আছে সবই শিখিয়ে থাকেন। আচ্ছা, যারা আপনারা স্মার্টফোন ইউজ করতেছেন এখন, লাইভ দেখতেছেন, কমেন্ট করেন। ওকে, আচ্ছা, তো আপনারা তো অনেক কিছু যেহেতু শেখাচ্ছেন, অনেকে অলরেডি কমেন্ট করতেছে, আমরা দেখতে পাচ্ছি মেয়ে এক ফারজানা ইয়াসমিন আপু লিখেছেন, মেয়েরা শিখতে পারবে কি? অবশ্যই শিখতে পারবে, আমাদের এখানে মেয়েদের জন্য, একমাত্র মেয়ে প্রতিবন্ধী যারা আছে আর তৃতীয় লিঙ্গের আছে, এই 3 ক্যাটাগরির লোক যারা আছে, 12 মাস ব্যাপী সবার জন্য 40% ডিসকাউন্ট। ও জি, মানে 40% ডিসকাউন্ট যেটা আছে 12 মাস ধরে, 12 মাস ব্যাপী। আচ্ছা আচ্ছা। আর আজকে আমরা স্পেশালি আপনাদের ডিসেম্বর থেকে নতুন যে ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচের জন্য 40% ডিসকাউন্ট নিয়ে আমরা, ডিসেম্বরে আমাদের এই ব্যাচটা শুরু হবে না, শুরু হবে হলো জানুয়ারিতে। আচ্ছা, জানুয়ারি থেকে আমাদের ব্যাচ শুরু হবে, ওই ব্যাচের জন্য আমরা পুরো ডিসেম্বর মাস ব্যাপী, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরো মাস ব্যাপী আমরা 40% ডিসকাউন্ট দিব। আচ্ছা, মানে কোর্স ফির উপরে 40% ডিসকাউন্ট? জি। তার মানে হচ্ছে কি, 10,000 টাকা, আপনি যেটা বলছিলেন অ্যান্ড্রয়েডে 10,000 টাকা স্যার, আর আইফোনে 30,000 টাকা স্যার। ও, আইফোনে 30,000 টাকা স্যার, আইফোন কোর্সে যারা ভর্তি। আমাদের অ্যান্ড্রয়েডের যে কোর্স আছে সেটা হলো 25,000 টাকা রেগুলার আমাদের কোর্স ফি। আচ্ছা, আর এইটার আমরা ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট দিয়ে চলে আসছে 25,000 টাকার কোর্স মাত্র 15,000 টাকায়। মাত্র 15,000 টাকা চলে আসছে, দেখেন কতটা কমে। আপনারা এই যে বছরে একটা মাস আপনারা এই কোর্সটা এই মানে এই ফ্রিতে মানে 40% ডিসকাউন্টে করতে পারছেন। আর আইফোনের যে কোর্সটা আছে সেটা হলো আপনার 75,000 টাকার কোর্স, সেটা মাত্র 45,000 টাকা চলে আসছে, মানে 30,000 টাকা ছাড়। বা 30,000 টাকা ছাড়ে? জি, অস্থির অবস্থা। আচ্ছা, এখন আপনি আমাকে বলবেন যে আইফোনের আসলে কি একই টাইম ডিউরেশন কি একই? 2 মাস, 2 মাসে 2 মাস সব শিখে ফেলতে পারবে। যদি কেউ 2টা একসাথে ভর্তি হয় তাহলে তার 3 মাসে শেষ হয়ে যাবে। আচ্ছা, 2টা যদি একসাথে ভর্তি হয় 3 মাসে শেষ। ওকে ওকে। আচ্ছা, এখন বলবেন যে ধরেন আপনার কাছ থেকে কাজ শিখলো, শেখার পরে সে জব এবং ট্রেনিং এই ব্যাপারগুলো কিভাবে আসলে? কাজ শিখা শেষে এক প্রথমত যদি কেউ নিজে দোকান দেয় তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিব। আচ্ছা, টেকনিক্যালি হোক কিংবা তার বিজনেস সাপোর্ট, যাবতীয় যা আছে সবকিছু আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। এছাড়া যারা ধরেন যে দোকান দিতে পারতেছে না, সামর্থ্য নাই, তারা যদি জব করতে চায় তবে সেইখানে আমাদের প্রায়োরিটি বেসিস আমরা তাদেরকে জবের
জন্য আমরা সুযোগ দিয়ে থাকি। আচ্ছা, দেশের বাইরে এটার সুযোগ কেমন আছে? অনেকে দেশের বাইরে এই কাজের হিউজ সম্ভাবনা, এমনকি আর্নিংও আমাদের দেশের চাইতে 10 গুণ 20 গুণ বেশি। 10 গুণ 20 গুণ বেশি মানে আমাদের দেশের চেয়ে? যেমন ধরেন আমাদের দেশে একটা মানে টেকনিশিয়ান যদি কাজ করে কথা 20,000 30,000 50,000 টাকা স্যালারি পাইলো, বাট দেশের বাইরে কিন্তু শুরুই হয় 1,00,000 দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই। আচ্ছা, অনেকে প্রবাসে আছেন, এই ভিডিওটা আমাদের প্রবাস থেকেও দেখেন, তো প্রবাস থেকে যদি কেউ এসে সরাসরি সে এমন হয় যে না প্রবাস থেকে সে আর প্রবাসে থাকতে চায় না, দেশে এসে কিছু একটা করতে চায়, সেক্ষেত্রে কি আপনাদের এখান থেকে ট্রেনিং নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে কিনা অথবা জব করতে পারবে? করতে পারে, যারা প্রবাসী আছে তাদের জন্য আমাদের এখানে সার্বিক সাপোর্টের ব্যবস্থা আছে, এমনকি তারা বিজনেস কিভাবে স্টার্ট করবে। হ্যাঁ, শুধু ট্রেনিং না, আমরা একটা ট্রেনিং এর পাশাপাশি একটা টেকনিশিয়ান কিভাবে সে বিজনেস করবে, বিজনেস কিভাবে শুরু করবে, শুরুর দিকে করার পর তার কি ধরনের মানে বাধাগুলো আসতে পারে, এই সব বিষয়ে আমরা তাদেরকে মেন্টালি বলেন টেকনিক্যালি বলেন সার্বিকভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকি। ওকে, সার্বিকভাবে সাপোর্ট দেন। প্রবাস থেকে কি আসলে সরাসরি অনলাইনে ক্লাস করতে পারে? জি, করতে পারে, তবে সেই ক্ষেত্রে একটা আমাদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো সে যখন দেশে আসবে অনলাইন ট্রেনিং করবে, তার পাশাপাশি সে যখন দেশে আসবে মিনিমাম 30 দিনের আমাদের এখানে অফলাইন ট্রেনিং করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সে প্র্যাকটিক্যাল, যেহেতু আসলে এটা হাতে কলমে শেখার জিনিস, যদি এই কন্ডিশনে সে এগ্রি থাকে তারপর আমরা তাকে অনলাইনে ট্রেনিং দেব। আচ্ছা আচ্ছা, ওকে। তো মেহেদি ভাই, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশনে জানলাম, আপনার এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থার কথা বলছিলেন, অনেকে ঢাকার বাইরে থেকে আসে, আপনার এই প্রতিষ্ঠানে ভর্তি হলে থাকা খাওয়ার জন্য একটা আলাদা আপনারা কি সুবিধা দিয়ে থাকেন? খরচটা সে বেয়ার করে? জি, আমি মনে করি যে বছরে অন্যান্য সময় যারা ভর্তি হয় তারা আপনার 25,000 টাকা দিয়ে ভর্তি হয়, আর এই যে আজকের লাইভের পরে যারা ভর্তি হবেন তাদের জন্য জানুয়ারির ব্যাচে যারা ভর্তি হবে একমাত্র তাদের জন্য 40% ডিসকাউন্ট আছে, 40% ডিসকাউন্ট থাকবে। তবে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে দিব, সেটা হলো আমাদের ডিসেম্বর মাসে আমাদের দেশের বাইরে থেকে 3 দেশের ট্রেনার, মানে সব স্বনামধন্য ওয়ার্ল্ড এর মধ্যে বাঘা বাঘা যারা ট্রেনার আছে, এরকম 3 জন ট্রেনার বাইরে থেকে আমাদের এখানে আসবে এইখানে আমাদের এখানে ট্রেনিং করানোর জন্য। আচ্ছা, দেশের বাইরে থেকে অনেক স্টুডেন্ট আমাদের এখানে আসবে, অলরেডি অনেকে বুকিং দিছে, আর দেশের ভিতর থেকেও এখানে কারা আসতে পারবে, যারা ধরেন অলরেডি কাজ জানে, টুকিটাকি জানে, কিংবা ধরেন অ্যাডভান্স লেভেলের কোনো কাজ জানে না, আইসি লেভেলের, চিপ লেভেলের যে অ্যাডভান্স লেভেলের যে কাজ, ওসিলোস্কোপের মাধ্যমে যে কাজগুলো, মানে একদম লেটেস্ট যে অ্যাডভান্স প্রযুক্তিগুলো আছে, সেই প্রযুক্তির উপরে যারা দক্ষতা অর্জন করতে চান তারা এখানে আসতে পারে। দ্যাট মিন যারা অলরেডি এই সেক্টরে কাজ করতেছে, এরা যদি অ্যাডভান্স হতে চান তাহলে দেশের বাইরে গেলে দেখা গেছে একটা লোক যখন অ্যান্ড্রয়েডের উপরে যদি ট্রেনিং করতে যায় 1-1.5 লাখ টাকা খরচ হবে, আর আইফোনের উপরে কোর্স করতে গেলে 2-3 লাখ টাকা খরচ হয়, যেটা আমাদের এইখানে খুবই চিপ রেটে আমরা ফ্রি থাকার ব্যবস্থা হবে এখানে ট্রেনিং এর জন্য। অ্যান্ড্রয়েডে 35,000 টাকা আমরা কোর্স ফি নিচ্ছি, আর আইফোনের হলো 90,000 টাকা, যেটা আপনার দেশের বাইরে গেলে 35,000 টাকার যে কোর্স, দেশের বাইরে গেলে 1-1.5 লাখ টাকা যাবে। আর আপনার অ্যান্ড্রয়েডের আইফোনের যে কোর্সটা আছে 90,000 টাকার যে কোর্স, এটা করতে গেলে 2-2.5 লাখ 3 লাখ টাকাও কারো কারো খরচ হয়ে যায়। সেটাই তো আমরা যেটা করছি, সেটা হলো দেশের বাইরের যে ট্রেনারদের কাছে আপনারা যাবেন সেই ট্রেনারকে আমরা এখানে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ট্রেনিং করানোর জন্য। ওকে, এবং তার পাশাপাশি আমরা তাদের সাথে আমরা ট্রেনিং করাবো, যেহেতু ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট হবে তো টোটাল ট্রান্সলেটের ব্যবস্থা থাকবে, তো যারা এখানে জয়েন করতে চান, যারা টেকনিশিয়ান আছেন তারা এখানে যাতে জয়েন করতে চান খুবই তাড়াতাড়ি আমাদের কাছে বুকিং দিতে হবে, কারণ সিট আছে একদম অল্প, মানে আমাদের 70% সিট ফিনিশ। ওকে, অলরেডি বুক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অলরেডি বুক হয়ে গেছে। দেখেন, এখন কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পেশাটার উপর এত আগ্রহ এবং কাজ একটা শিখে, কারণ এডুকেশন কোয়ালিফিকেশন তো খুব বেশি প্রয়োজন হয় না এটার জন্য, সে যে কোনো ক্লাস পর্যন্ত পড়াশোনা করেই সে একটা কাজ শিখতে পারে। আর এটা তো আর এমন না যে ধরেন ওই যে অনেক ভারী বোঝা, মানে মাথায় কোন একটা বোঝাই দিয়ে হয়তো তার চলতে হচ্ছে, মানে পরিশ্রমের কাজ না এটা, আরামে এসির মধ্যে বসে আরামের কাজ নাকি? ওকে, তো সেই কারণে কিন্তু যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেই সে এটার স্কিলটা হতে পারে এবং সে ইনকাম করতে পারে প্রত্যেক মাসে, আরামে বসে বসে সে কাজ করবে। ওকে দর্শক, অনেকেই আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন, অনেকেই প্রশ্ন করছেন যে ঠিকানা কোথায়, মেয়েদের জন্য ট্রেনিং দেওয়া যাবে কিনা, খরচ কেমন, প্রচুর প্রশ্ন আছে। আমি সবাইকে একটা জিনিস বলি যে আপনারা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লাইভে, লাইভটা শেয়ার করে আপনার নিজের ফেসবুক ওয়ালে রেখে দেন, শুরু থেকে আবারও দেখে আসেন, তাহলে কিন্তু সব অ্যান্সার পেয়ে যাবেন, কারণ আমরা সবগুলো অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছি। অনেকে নতুন করে যুক্ত হচ্ছেন দেখে হয়তো আপনারা এখনো জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন না, তো সবাইকে আমরা অনুরোধ করবো লাইভটা শেয়ার করে রাখেন। আর কিছু কিছু বিষয় আমরা নতুন করে আবারও বলে দিচ্ছি, কোর্স ফি অ্যান্ড্রয়েডের উপর কোর্স ফি মাত্র
25,000 টাকা সেক্ষেত্রে জানুয়ারি মাস থেকে যারা ভর্তি হবেন তাদের জন্য 15,000 টাকা মানে 10,000 টাকা ডিসকাউন্ট 10,000 টাকা ওকে আর অ্যান্ড্রয়েডে যারা ভর্তি হবেন আইফোনে যারা ভর্তি হবেন তাদের জন্য 75,000 টাকার কোর্স মাত্র 45,000 টাকা ডিসকাউন্ট ওকে আর আইফোনের কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য অবশ্যই আগে জানা থাকতে হবে যে সে অ্যান্ড্রয়েডের কাজটা পারে এটাই অলরেডি এই লাইনে কাজ করে অ্যান্ড্রয়েডের কোর্সের পাশাপাশি সে আইফোনেও ভর্তি হতে পারে করতে পারবে ওকে চমৎকার তো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমি অলরেডি কাজ শিখতেছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ওকে এক ভাইয়া কমেন্ট করেছেন হৃদয় হোসাইন ওকে আচ্ছা তো অঙ্গ টেকনোলজি থেকে আজকে আমরা লাইভটা শেষ করব দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অবশ্যই আপনার লাইভটা শেয়ার করে রাখবেন আর যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকার বাইরে যারা আছেন যারা প্রবাসে আছেন সব জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।